আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন অসুস্থতার পরে আবার ফিরে আসলাম আজকে আমি দেখাবো আরেকটি সিলেকশন টুলের ব্যবহার এই যে এটু এক ধরনের সিলেকশন টুল এর কুইক সিলেকশন টুল আছে ম্যাজিক সিলেকশন টুল আছে এছাড়াও নতুন ফটোশপ সিসি নতুন যে ভার্সন অর্থাৎ দু হাজার দু হাজার যেটা দুই বা টোয়েন্টি টোয়েন্টি যেটা ফটোশপ সিসি এতে আপনারা এখানে আরেকটি নতুন টুলস পাবেন এই টুলসটির নাম হচ্ছে অবজেক্ট সিলে অবজেক্ট সিলেকশন টুল অবজেক্ট সিলেকশন টুল দিয়ে খুব খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা যে কোনো একটি নির্দিষ্ট অংশ খুব সহজেই ক্রপ করে নেওয়া যায় কেটে নেওয়া যায় ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়া যায় তো আমরা কথা না বাড়িয়ে আসল পয়েন্টে চলে আসি আমি নতুন একটি ইমেজ ওপেন করব। এর জন্য আপনারা কীবোর্ড থেকে খেয়াল করুন কন্ট্রোল ও কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও এবং আপনি সরাসরি ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারেন যেমন আমি একটি ফটোর নির্দিষ্ট অংশ যদি অংশ যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি এই ফটোটি নিলাম এই ফটোটি আমি নিয়ে কাজ শুরু করি তো আমি এই ফটোটির খুব দ্রুত নির্দিষ্ট অংশ শুধুমাত্র অবজেক্ট আমার যতটুকু দরকার এটুকু আমি কেটে নিতে চাই তাহলে আমার এখন আপাতত সিলেক্ট করা আছে কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুল আপনি সিলেক্ট করার জন্য কি করবেন এখানে সরাসরি যদি আপনার উপরে এটা যদি টপে থাকে তাহলে ক্লিক করলেই অথবা কীবোর্ড থেকে প্রেস করুন কীবোর্ড থেকে প্রেস করুন ডাব্লিউ কীবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলেই কুইক সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে অবজেক্ট সেই অবজেক্টের উপরে মাউস থেকে লেফট বাটন মাউস থেকে লেফট বাটনে চেপে ধরে এরকম করে আমি যেভাবে প্রেস করছি এভাবে চেপে ধরে আমার আপনার যে অবজেক্ট ওই অবজেক্টের উপরে আপনাকে এভাবে ঘোরাতে হবে আপনার যতটুকু দরকার অবজেক্টের উপরে ঘোরালেই দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো একটা বিষয় খেয়াল করুন একটা বিষয় খেয়াল করুন যে আমার যে অবজেক্ট অবজেক্ট ছাড়াও বাইরে চলে গেছে অবজেক্ট ছাড়াও আমার সিলেকশন বাইরে চলে গেছে অনেকটাই এখানে বাইরে চলে গেছে ডান পাশে এখানে এখানে আমার কার্সারটা খেয়াল করলে দেখতে পাবেন এখানে বাইরে চলে গেছে আমার অবজেক্টের বাইরে তো এটা কীভাবে আমি রিমুভ করব এভাবে কীভাবে এভাবে তো ফটো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না তো আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কীবোর্ড থেকে অল্টার কীবোর্ড থেকে অল্টার প্রেস প্রেস করে ধরে রাখতে হবে অর্থাৎ কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রাখতে হবে এখন খেয়াল করুন আমার যে কার্সারের কার্সারের যে আইকনটি আমি যেটা যে প্লাস সাইন কার্সারের মাঝখানে প্লাস সাইন এটি মাইনাস হয়ে যাবে অল্টার কিবোর্ড থেকে যখন আমি অল্টার প্রেস করে চেপে ধরে রাখলাম দেখুন এবার মাইনাস হয়ে গেছে তো আমি যে অংশটুকু আমার সিলেক্ট প্রয়োজন নয় আনসিলেক্ট অর্থাৎ যদি আমি এটাকে আনসিলেক্ট করতে চাই তাহলে আমার আনসিলেক্ট করার জন্য এটা সেই অংশের উপরে আমি এভাবে প্রেস করবো পুনরায় দেখুন সেই অংশের উপরে প্রেস করার সাথে সাথেই অটোমেটিকলি সে অংশ কিন্তু চলে যাচ্ছে আমার শুধুমাত্র নির্ধারিত অবজেক্টটাই সিলেক্ট থাকছে তো আমি আবারও এই অংশ যে অংশ আমার দরকার না সে অংশে আবারও আসবো এবং প্রথম থেকে অল্টার চেপে ধরে এভাবে আমি কারচার সরালে দেখুন আমার মেইন অবজেক্টটি সিলেক্ট হয়ে যাচ্ছে আর যে অংশটুকু আমার দরকার নাই চলে যাচ্ছে অটোমেটিকলি আমার মূল যে অবজেক্টটি সেটি কিন্তু চুজ হয়ে গেছে আমার যে মূল অবজেক্ট যেটা সেটা কিন্তু আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে তো এখন এটি আমি রাফলি দ্রুত করে দেখালাম আপনারা আরও ধীরে ধীরে কাজটি করলে আরও সুন্দর করে করতে পারবেন তো আমি এই যে অবজেক্টটি সিলেক্ট করলাম অবজেক্টটি সিলেক্ট করার পরে আমি যদি কীবোর্ড থেকে কীবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল এক্স রে নিতে চাই তাহলে এটিকে নতুন এক্স রে নিতে পারি অথবা আমার এই ব্যাকগ্রাউন্ড উপরে যেই অপশনটা আছে ব্যাকগ্রাউন্ডে সব ফোরগ্রাউন্ড যে কালার খেয়াল করুন ফোরগ্রাউন্ডে যে কালার আছে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি যদি চাই তাহলে কীবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলেই দেখবেন যে আমার এই অংশটুকু এই অংশটু এই অংশটুকু করার জন্য আমার কি করতে হবে আমার আপাতত অবজেক্ট সিলেক্ট করা আছে আমি এখন কিন্তু আমার যেটু যেটুকু দরকার সেটুকু অবজেক্ট অবজেক্ট সিলেক্ট করা আছে আমার এর বিপরীত অংশটুকুই ব্যাকগ্রাউন্ড তাহলে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে কী করতে হবে এটিকে ইনভার্স করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তাহলে কন্ট্রোল কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই কন্ট্রোল শিফট আই প্রেস করলেই ইনভার্স হয়ে যাবে অথবা এখানে উপরের দিকে যে মেনু আছে সিলেক্ট থেকে সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্সে ক্লিক করলেই দেখুন ব্যাকগ্রাউন্ড চুজ হয়ে গেল অটোমেটিক অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল শিফট খেয়াল করে দেখুন এখানে কন্ট্রোল শিফট ইনভার্সে কী আছে কন্ট্রোল শিফট আই তো আমি এখন কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করি অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করলে দেখুন আমার ফোরগ্রাউন্ডে এখানে যে কালার আসে এখানে যে কালার ফোরগ্রাউন্ডে এই কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে দেখলেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল আমি আবার পুনরায় ফিরে আসবো যেমন আসে তেমন অবস্থায় ফিরে যাব আনসিলেক্ট করার জন্য আমার যে অবজেক্টটি এখন আনসিল সিলেক্ট করা আসে এই সিলেক্ট থেকে যদি আমি ডিসিলেক্ট করতে চাই ডিসিলেক্ট না নন সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি কন্ট্রোল প্লাস ডি প্রেস করলাম আমার অবজেক্ট আম সিলেক্ট হয়ে গেল